معزز مادر مکرم সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই ও বাবারা, আজ পবিত্র জুমার দিন, পবিত্র মাহে রমাদানের তৃতীয় জুমায় আল্লাহ পাক মেহেরবানি করে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহ করে আসার বসার সুযোগটুকু এনায়েত করেছেন, এজন্য শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা বিভ্রান্তিমূলক অনেক কথা শুনেছি যে শুক্রবারে বিকট আওয়াজ হবে, কে আমাদের একটা বড় আলামত প্রকাশ পাবে। আসলে আল্লাহ আলম রসুল, আল্লাহ রসুলই সবচেয়ে বেশি ভালো জানেন, পৃথিবীর মানুষ আল্লাহ রসুলের যেতে কেউ ভালো জানেন না। অনেক কথাই মানুষ বলেছে কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে কেউ কিছু বলতে পারে নাই। এমনকি বিজ্ঞানীরাও, আবহাওয়াবিদ যারা আবহাওয়া নির্ধারণ করে আগামী এক সপ্তাহে কি হবে, কেমন বৃষ্টিপাত হবে, তারাও এটার সমাধান দিতে পারে নাই। কারণ রসুল বলেছেন যে বছরের প্রথম রমজান, প্রথম রোজাটা হবে শুক্রবার, মাঝামাঝি রমজানটা হবে শুক্রবার, কিন্তু এই শুক্রবারটা তো সৌদি আরবের সাথে মিলে নেই। সৌদি আরবের প্রথম দিন ছিল বৃহস্পতিবার, আজকে সৌদি আরবের শনিবার, তাহলে সৌদি আরবের মাঝামাঝি দিনটা ছিল রমজানের 15 তারিখ ছিল বৃহস্পতিবার। আর রসুল কি সৌদি আরবের কথা বলেছেন, না মধ্য আরবের কথা বলেছেন, না বাংলাদেশের কথা বলেছেন, বাংলাদেশে 12 তারিখ মহাদেশে মিলছে শুক্রবার। এজন্যই আরো অনেক আলামত, সিন্ড্রোম, কিয়ামত সিন্ড্রোম অর্থাৎ কিয়ামতের অনেক লক্ষণগুলো রয়েছে যেগুলো আমরা নিজের চোখে অনেক দেখি নাই, দেখতেও পারি নাই, অনেক কিছু বাকি রয়েছে। আমরা কিছু আলামত হাদিস মোতাবেক কিছু আমরা আপনাদেরকে বলে দিতে পারি যে এই এই টাইমে এই এই সময়ে কিছু ঘটবে, কিন্তু সেটা ওই তারিখের সাথে রসুল্লাহর জবানের যেই রসুল্লাহ যে চিন্তাধারা নিয়ে কথা বলেছেন, যে চিন্তাধারা নিয়ে তিনি বলেছেন ওই তারিখের সাথে ওই চিন্তাধারার সাথে মিলতে হবে, আর বাকিটা আল্লাহ জানে, বাকিটা কে জানে, আল্লাহ জানে। এজন্য আজকে আমরা আলোচনা করব যে কিয়ামতের সময়, যেদিন কিয়ামত হবে, ইমাম মাহদী আসা মানে কিয়ামত না, এটা মনে রাখতে হবে। ইমাম মাহদী আসা মানে কিয়ামত না, ইমাম মাহদী আসা হলো কিয়ামতের বড় আলামত। কিয়ামতের কি আলামত? ইমাম মাহদী আসলে মানুষ, অনেক মহিলা আমাদেরকে বলে বলতেছে, জিজ্ঞেসও করতেছে শুক্রবার কি কিয়ামত হয়ে যাবে কিনা, শুক্রবার কিয়ামত হবে কিনা, আমরা কি করব, আমরা মানে তারা একটা এই বিভ্রান্তির মধ্যে, একটা কঠিন আতঙ্কের মধ্যে পড়ে গেছে। কিন্তু আমরা কি বলেছি যে শুক্রবারে কিয়ামত হবে? কোন আলেম বলেছে শুক্রবারে কিয়ামত হবে? ওই মোবাইলে কি দেখছে না দেখছে এটা ওই ধারণা করে নিয়েছে যে কিয়ামত শুক্রবারে হবে না, এটা ভ্রান্ত। কিয়ামত দেরি আছে, কিয়ামতের আগে বড় আলামত থাকবে, ইমাম মাহদী আসবেন বড় আলামত, ঈসা মসীহ চতুর্থ আসমান থেকে নামবেন এটা বড় আলামত, দাজ্জাল বের হবেন মানুষের ইমান পরীক্ষা করার জন্য এটা বড় আলামত, ইয়াজুজ মাজুজ তার সঙ্গে উদিক থাকবে, সারা পৃথিবীতে অত্যাচার করবে, এগুলো হবে। আবার তারা তাদেরকে আল্লাহ পাক এই মেরে ফেলবেন, নিঃশেষ করে দিবেন, এগুলো বড় আলামত। এরপরে অনেক কাহিনী, ইমাম মাহদী আসাই মানে কিয়ামত না, ইমাম মাহদী আসা মানে কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এজন্য আতঙ্ক হওয়ার কিছু নেই, ইমান আছে, আতঙ্ক কিসের? আমরা ইমানদার মুসলমান, আমাদের আতঙ্ক কিসের? আমাদের বই কিসের? মরলে ও জান্নাত, ঠিক কিনা? এজন্য আজকে কিয়ামতের দিন কেমন হবে, কিয়ামতের দিন কালটা কেমন হবে, যদি আমরা কিয়ামত পর্যন্ত পৌঁছে যাই, জানি না আমাদের হায়াত থাকবে কিনা, যদি আমরা কিয়ামতের দিন পর্যন্ত পৌঁছে যাই ওই দিনটা কেমন হবে, ওই দিন আমরা বুঝতে পারবো কিনা, আল্লাহ ডাইরেক্ট কোরআন একটা সুরাই নাজিল করে দিছে, সুবহানাল্লাহ, কেন যাতে মানুষ বিভ্রান্ত না হয়। এজন্য আল্লাহ পাক সূরাতুল জিলজাল নাজিল করেছেন। জিলজাল শব্দের অর্থ হলো ভূকম্প, প্রকম্পিত হবে, যেদিন ভূমিকম্পের মতো পৃথিবী নড়তে থাকবে, পৃথিবী জানা মারবে, পৃথিবী কি মারবে, জানা মারবে।
যেমন তুফান আসলে বাঁশের খুঁটির সমস্ত ঘর, টিনের ঘরগুলো অনেক সময় জানা মানে না, নড়াচড়া করে, এমনিভাবে পুরো পৃথিবী জমিন সহ নড়বে, আপনারা টলবল হয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক সূরাতুল জিলজাল, সূরাতুল জিলজালের এই কিয়ামতের বিস্তারিত বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। যেমন সূরাতুল জিলজালের প্রথম ভাগে প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলছেন যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে, যখন প্রচন্ড কম্পনে জমিন কি হবে, প্রকম্পিত হবে, যখন জমিন নাড়া দিবে, যখন জমিন কি দিবে, যখন জমিন নাড়া দিবে, লড়তে থাকবে, তখন তোমরা বুঝে নিবে কিয়ামত হয়ে গেছে। কিয়ামত কি হয়ে গেছে? এরপরে আল্লাহ পাক নিজে বলছেন, ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, আর জমিন তার বোঝা বের করে দিবে, যখন জমিন তার বোঝা বের করে দিবে। এই কথাটা আমরা অনেকেই বুঝতে পারি নাই। মুফাসসির কেরামগণ এই কথা তিনটা ব্যাখ্যা করেছেন, কয়টা ব্যাখ্যা, জমিন আবার কি বের করে দিবে, আল্লাহ পাক বলছেন জমিন তার বোঝা বের করে দিবে, জমিন তার বোঝা বের করে দেবে। এক, জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আছে, স্বর্ণ আছে, রৌপ্য আছে, রূপা আছে, তেলের খনি আছে, এগুলা জমিন উগলাই দিবে, মানে বমি করে দিবে, বের করে দিবে। সুবহানাল্লাহ, যেমন আমরা বলেছিলাম যে ফুরাত নদী কিয়ামতের প্রায় নিকটবর্তী সময়ে ফুরাত নদী একবারে শুকিয়ে যাবে, স্বর্ণের পাহাড় বের হয়ে আসবে। স্বর্ণের কি, এটি হচ্ছে কিয়ামতের একটা বড় আলামত। কিন্তু ওইটার সাথে ওইটা না, আল্লাহ বলছেন যেদিন জমিন উগলাই দেবে, জমিন বমি করে দিবে, বের করে দিবে তার আপন আপন বোঝা, খনিজ সম্পদ পদার্থ যখন বের করে দেবে, মানুষ বলতে থাকবে হাই হাই পৃথিবীর কি হয়ে গেল। সুবহানাল্লাহ, লাগে দেন না, মানুষ বলবেন পৃথিবীর কি হলো, এগুলো কি হচ্ছে পৃথিবীতে, যখন জমিন বের করে দিবে। তখন মুসলিম শরীফের একটি হাদিস শরীফে রয়েছে, রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ স্বর্ণের পাহাড় দেখবে, যখন রূপা দেখবে, যখন তেলের খনি দেখবে, তখন মানুষ বলতে দেখবে হায় হায় এগুলো কি হচ্ছে, এই সম্পদের জন্যই আমি আমার নিজের মানুষকে হত্যা করেছিলাম, এই সম্পদের জন্যই আমি আমার আপনজনকে হত্যা করেছিলাম, আজকে এই সম্পদ আমার সম্পদ কি কাজে আসছে, আবার বলতে দেখবে হায় হায় এই সম্পদের জন্যই আমি চুরি করেছিলাম, মানুষ আমাকে হাত কেটে দিয়েছিল। রাসূল বললেন একদল বলতে থাকবে এই সম্পদের জন্যই আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম, আত্মীয়তাকে আমি আত্মীয়তা মনে করি নাই, আমি যখন আমার যখন টাকা হয়েছিল আমার গরিব আত্মীয়তা আসলে আমি তার সাথে সম্পর্ক রাখি নাই, সম্পর্ক না জানি সে আমার কাছে কিছু চেয়ে বসে, এই জন্য তার সাথে সম্পর্ক রাখি নাই। রাসূল বললেন সেদিন বলবে আজকে এইগুলো আমার কি কাজে আসলো, সেদিন সে এই সম্পদের দিকে, এই স্বর্ণের দিকে, রূপার দিকে সে ফিরেও তাকাবে না, ফিরেও, কারণ সেদিন তার এগুলো কোনো কাজে আসবে না। এই হলো দুই নম্বর ব্যাখ্যা। রাসূল বললেন যে সম্পদ এগুলো বের করে দেবে, জমিন তার আপন বোঝা বের করে দেবে। পৃথিবীতে যত মানুষ ইন্তেকাল করেছিলেন, যত মানুষ ইন্তেকাল করেছিল, সব মানুষ জমিনের বাইরে চলে আসবে। সুবহানাল্লাহ, জমিনের বাইরে কেমন চলে আসবেন, মরার একদিন আগে যেমন তার বুড়ি অবস্থায় ছিল, অক্ষত অবস্থায়, বুড়ি অবস্থায়, প্রাণ অবস্থায় জমিনের উপরে চলে আসবেন, সে বলতে থাকবে কে আমার ঘুম ভাঙিয়ে দিল, কে আমার ঘুম ভাঙিয়ে দিল, সে বলতে থাকবে কি হলো পৃথিবীর। যারা ইমানদার মুখ থেকে তারা বুঝতে পারবে, মনে ওই ইসলামী ইসলাম সিংহায় ভূ দিছে, আমরা বের হয়ে আসছি, আমাদের ঘুম ভেঙে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক এই সূরা জিলজালের তিন নম্বর আয়াত আল্লাহ পাক যা বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন ওয়াকালাল ইনসানু মালাহা, আল্লাহ বলছেন আর মানুষ বলবে এর কি হলো, যখন পৃথিবী নাড়া দিবে, পৃথিবী যখন লড়তে থাকবে, টলবল হতে থাকবে, পাহাড়গুলো যখন তুলার মতো উড়ে যাবগা, হ্যাঁ, মানুষ যখন দোলে দোলে পতঙ্গের মতো ছুটতে থাকবে, পৃথিবী উলট পালট খাইব, মানুষ উপরে যাবো, নিচে আসবে, সাত জমিনের নিচে যখন মানুষ চলে যাবে, তখন মানুষগুলো বলতে থাকবে হাই হাই পৃথিবীর কি হলো, কি হলো পৃথিবীর, এন্ড মেন সেজ হোয়াট ইজ উইথ ইট, মানুষ বলবে কি হলো পৃথিবীর, কি হয়ে গেল। সো ভালো বেদেন না, এন্ড মেন সেজ হোয়াট উইথ ইট, মানুষ বলবে কি হলো পৃথিবীর, কি হলো,
তাহলে যেদিন কিয়ামত হবে ওই দিন আমরা নিজে বুঝতে পারবো পৃথিবী নড়তে থাকবে জমিন কাঁপতে থাকবে ঠিক না তাহলে এই সিন্ড্রোমগুলো এই আলামতগুলো আল্লাহ পাক কোরআনে বলছে কিনা জোরে কোন কথা কোনা কোরআনের আল্লাহ পাক ডিটেইলস বড় আল্লাহ পাক বলে দিয়েছেন এখন হুজুর রাজনৈতিক বিভ্রান্ত করে আমরা আপনারা বিভ্রান্ত হন কেন কারণ হুজুররা তো কেউ হুজুর হলফ করে গ্যারান্টি দিয়ে বলে না যে এই শুক্রবারে কিয়ামত হবে কেউ বলছে একটা ভিডিও আমরা দেখাইতে পারবেন এগুলা ইউটিউব ইউটিউবাররা যারা ইউটিউব ব্যবসা করে এরা দানদার জন্য হুজুরের ভিডিও কাটওয়াট কইরা কারণ যখন তারা এইসব কথা বলবে বেশি বেশি মানুষ দেখবো ব্যবসা হইব ভিউ হবে হ্যাঁ বিদেশি ডলার তারার ফান্ডে জমা হইব এগুলো ইউটিউবাররা ব্যবসা এগুলো দেখে মহিলারা বিভ্রান্ত হয়ে গেছে আরে কিয়ামত হয়ে গেছে কারণ মোবাইল তো হাতে হাতে মোবাইল কি হাতে হাতে এই জন্য বিভ্রান্ত হওয়ার কিছু নাই ইমাম মাদি আসাই মানে কিয়ামত না আমি আগে বলছি কথা রিপিট করতেছি ইমাম মাদি আসা কিয়ামত না ইমাম মাদি আসা মানে কিয়ামতের সবচেয়ে বড় আলামত কিয়ামতের আমি গত ধরে বলেছিলাম ছোট সেই ছোট যত আলামত আছে সবগুলা শেষ ছোট আলামত সবগুলা শেষ এখন বড় আলামত বাকি রয়েছে তাহলে আমাদের অপেক্ষা করতে হবে এজন্য ইমানদার মুত্তাকি তো বিভ্রান্ত হওয়ার কিছু নাই আতঙ্ক হওয়ার কিছুই নাই আমরা তওবা করব আমরা আল্লাহর উপর ঈমান আনছি রাসূলের উপর ঈমান আনছি কিতাবের উপর বিশ্বাস করি আখিরাত জান্নাত জাহান্নাম বিশ্বাস করি তাহলে আমাদের কিসের বই আছে না বই আছে বই নাই আমরা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই বই তো করবে তা যারা আখিরাত বিশ্বাস করে নাই বই করবে তা যারা বলেছিল যে মরার পরে মানুষ শেষ কিসের জান্নাত কিসের জাহান্নাম ওই ইহুদি মুশরিক কাফের বেঈমানরা তারা বই করবে তারাই সেদিন বলতে থাকবে হাই হাই কপাল থাপড়ে থাকবে কি করলাম কি করলাম ওই দিনের কথা আলেমরা বলেছিল কিয়ামত হবে জমিন নড়তে থাকবে হাসরের ময়দান কায়েম হবে আলেমরা বলেছিল চিল্লায় চিল্লায় কিন্তু আমরা কেউ বিশ্বাস করি নেই ওই দিন তারা আফসোস করবে কি করবে আর ওই দিন আফসোস করলে আর কোনো লাভ হবে না কারণ সময় টাইম নাই কি নাই টাইম নেই এরপর আল্লাহ পাক এই সূরা জিলজালার চার নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে সুবহানাল্লাহ কইতেন না কত সুন্দর তাফসীর আল্লাহ পাক কোরআনে ডাইরে এই সূরাতে কিয়ামতের বর্ণনা করে দিয়েছেন যেন মুমিনরা বিভ্রান্ত না হয় মুমিনরা কি না হয় যেদিন জমিন অর্থাৎ এই পৃথিবীর জমিন মাটি যেদিন তার বৃত্তান্ত বর্ণনা করবে নিজেই নিজের বর্ণনা করে দিবে অর্থাৎ সেদিন জমিনের মুখ খুলে যাবে আজ আমরা জমিনের উপর কোদাল দিয়ে আঘাত করি থাবড়াই মানুষের সাথে না পারলে জমিনের উপরে থাবড়া মারি বেদ দিয়ে আঘাত করি কেন জিদটা রাগটা মানির সাথে চেষ্টা করি মজানোর জন্য কিন্তু এই মাটিগুলো উত্তর দিবে না কিন্তু সেদিন মাটি কথা বলবে মাটি কি বলবে তোমরা বলছো কি হলো পৃথিবীর মাটি বলবে কিছুই হই নাই কিয়ামত হয়ে যাচ্ছে এটার একটা ব্যাখ্যা রয়েছে আল্লাহ রাসূল সাল্লাম ব্যাখ্যা বলছেন যে ইবনে মাসুদ থেকে বর্ণিত এই আয়াতের অর্থ অর্থাৎ এই আয়াতে যা বলা হয়েছে মানুষ যখন প্রশ্ন করবে মানুষ যখন প্রশ্ন করবে যে জমিনের কি হলো জমিনের একে অপরকে বলবে কি ভাই জমিনের কি হলো আমরা বলতে ভাই বুঝো কি হলো জমিনের কি হলো তখন মাটি নিজের উত্তর দিবে কিয়ামত হয়ে যাচ্ছে কিয়ামত সংঘটিত হচ্ছে দুই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে মানুষের কৃতকর্ম মানুষের কি মানুষের কৃতকর্ম কৃতকর্ম কি ভালো মন্দ মানুষ আমরা কি আসমানও হাঁটি না জমিও হাঁটি কথা কানা আমাদের চলাফেরা কোথায় আমাদের নিচে আরো সাতটা জমিন আসেনি এটা কোরআনে কিন্তু আছে আবার সাত আসমান আসেনি আমরা আছি কই আমরা মাঝখানে আমরা কোথায় আমরা দামি মানুষ এখন আমরা মাঝখানে সুবহানাল্লাহ কিন্তু এই দামি মানুষ নিকৃষ্ট হইতে সর্বোৎকৃষ্ট মানুষ নিকৃষ্ট হইতে সময় লাগতো না এই কৃতকর্মের হিসাব জমিন বলে দিবে জমিন বলবে কুরতুবী তাফসীরে কুরতুবী বলা হয়েছে যে কিয়ামতের দিন জমিন বলবে যে হে তুমি এই করেছিলে
তুমি এরকম অপরাধ করেছিলে, তুমি এমন অন্যায় করেছিলে, তুমি চুরি করেছিলে, তুমি জিনা করেছিলে, তুমি অপরাধ করেছিলে, তুমি অন্যায় করেছিলে, জমিন সেদিন মুখ খোলে, মুখের উপর বলে দিবে। সুবহানাল্লাহ। রাসূল বললেন এই আয়াতটা নাজিল হওয়ার কারণ এটাই যে মানুষ যেন সাবধান হই। মানুষ কি হই? মানুষ যেন সাবধান হই, কিরে জমিন সেদিন সাক্ষী দিবে। কি দিবে? এর চেয়ে বড় সাক্ষী হতে পারে যে জমিনের উপর আমরা অন্যায় করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, ওই জমিন জমিন সেদিন বলবে তুমি উপরের হক নষ্ট করেছো, মানুষের টাকা মেরে দিয়েছো, মানুষের জমিন নষ্ট করেছো, বাইকে মেরেছো, বাইকে হত্যা করেছো, অন্যায় করেছো, বাইয়ের বিদেশ থেকে টাকা পাইছো, সেই টাকায় আমানতের খেয়ানত করেছো, ঠিক করো নাই, জমিন সাক্ষী দিবে। জমিন কি দিবে? সেদিন আমরা দাঁত পড়ে যাব। কি পড়ে যাব? দাঁত পড়ে যাব। এজন্য মানুষকে অ্যালার্ট করার জন্য, সতর্ক করার জন্য আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন, মানুষ যেন সতর্ক হতে পারে। এরপরে এই সূরার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন বি আল্লাহ রাব্বাকা আওহালাহা, কারণ আপনার রব তাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলবেন, অনেকে বলতে পারে জমিন আবার কিভাবে কথা বলবে, স্বয়ং খুদ খুদা, স্বয়ং মাওলায়ে কারিম, রব্বে কারিম যদি বলে কুন, এমনি ফায়াতুল হয়ে যায়, সব হয়ে যায়। জমিন তার আল্লাহ পাক এই জমিনকে আল্লাহ পাক আদেশ করবেন তুমি কথা বলো। কি বলো? তো জমিনের জন্য আল্লাহ পাক আদেশ করে কথা বলার জন্য জমিন কথা বলবে না? কথা বলবে না? কথা বলবে। এটা নাস্তিকরা বিশ্বাস করবে? এরা তো নাস্তিক, এরা ধর্মই মানে না। কি মানে না? পৃথিবীতে অনেক মানুষ ধর্ম মানে না। কি মানে না? যারা ধর্মে বিশ্বাসী, অর্থাৎ যে সমস্ত মানুষ কিতাব পারে, যেমন মুশরিক, যারা এরা মুশরিক, মূর্তি পূজা করে, কিন্তু এরা অবিশ্বাস করে একজন সৃষ্টিকর্তা উপরে কি আছে। অন্যান্য মানুষের বিশ্বাস করে, যারা ধর্ম মানে না, এদের জন্য হুশিয়ার যে বি আন্না রব্বাকা আওহালাহা, আল্লাহ বলছেন জমিনকে আদেশ করবেন, জমিন কথা বলে দিবে। বিকজ ইউর লর্ড হ্যাজ কমান্ডেড ইট, সেদিন কারণ কারণ হইল একটাই, যখন জমিন কথা বলবে তখন মানুষ তার নিজেই সে লজ্জিত হবে, সে নিজেই আতঙ্কের মধ্যে পড়ে যাবে। হায় 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 হায়, আজকে কোন দিন এসে বললাম নাস্তিক বেঈমানে বললো হায় রে, এই এই কথা তো আমরা বিশ্বাসই করি নাই, জমিন কথা বলবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাশরের ময়দান কায়েম হবে, আল্লাহ পাক বিচার করবেন, হ্যাঁ আসামি থাকবে, এটা তো আমরা বিশ্বাস করি নাই। সেদিন তারা মুখ খাপ করে লজ্জায় পড়ে যাবে, কিন্তু সেদিন তারা লজ্জিত হলে কোনো কাজে আসবে, কারণ তারা আলেমদের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, মুসলমানদের উপর এখন নির্যাতন করছে, এখন বাইতুল মুকাদ্দাস সেই ফিলিস্তিনের মসজিদে নামাজরত অবস্থায় মুসলিমদেরকে গুলি করছে ইহুদিরা। কারা ইহুদি? কেন তারা এই মসজিদে এখানে থাকুক, মুসলমানদের এই প্রথম কেবলা এখানে থাকুক, তারা চায় না, তারা নাকি চায় না, কিন্তু খুদার সেই কি রহমত এই মসজিদে এখন অক্ষত অবস্থায় আছে। আল্লাহ পাক যদি ঠিকায় রাখেন মানুষ কিছু করতে পারবে? কিছুই করতে পারবে না। রাখে আল্লাহ মানে কে? আল্লাহ পাক এই সূরা জিলজালের ছয় নম্বর আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আসতাতা, ইয়াসদুরুন নাসু আসতাতা লিইউরাউ আমালাহুম, সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে। কি কি দলে? কথা কোনা, কি কি দলে? ভিন্ন ভিন্ন আপন আপন দলে বের হয়ে যাবে। কেন? যখন আপন আপন দলে ভিন্ন ভিন্ন বাক বাক করা মানুষ বেরোবে, যাদের তাদের কৃতকর্ম, তাদের অপরাধ তারাই যেন বুঝতে পারে, কিরে আমরা মনে হই এই কাতারের, আমরা মনে হই, অর্থাৎ যারা ইহুদিদের সাথে চলাফেরা উঠা বসা সংস্কৃতি ইহুদের সাথে মিলে গেলেছিল তারা ওই সাথে মিশে যাবে, যারা হিন্দুদের সাথে মূর্তি পূজা করতো কইতো যে তোমরা করো না, অসুবিধা কি, আমরাও তোমরা লোকে আসি। আল্লাহ রাসূল বলেন ওই মূর্তি পূজাকারী মুশরিকদের সাথে তারা মিশে যাবে, যারা আলেমদের সাথে ছিল, যারা কাদের সাথে ছিল, কথা কনা, যারা আলেমদের সাথে ছিল, সহবত নিয়েছিল, আউলে কেরামের সহবত, হক্কানি রব্বানি দিনের একজন দায়ীর সহবতে ছিল, তারা আলেমদের সাথেই থাকবে। কেয়ামতে যার সাথে যার মহব্বত ছিল তার উঠা বসা কেয়ামত তার সাথেই হবে। এজন্য আমরা যদি সুরের সাথে উঠা বসা করি আমাদের হিসাব কি সুরের লোকে কি হয়ে যাবে, বেঈমানের সাথে উঠা বসা করলে বেঈমানের সাথে হবে, এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, দ্যাট ডে দ্য পিপল উইল ডিপোর্ট সেপারেটেড
to be shown their deeds. অর্থাৎ ওই দিন মানুষ নিজেরাই নিজেদের কৃতকর্ম দেখতে পাচ্ছে, অর্থাৎ তাদের হাত চোখ নাক কান পা সাক্ষী দিবে। আল্লাহ পাকের কোনো কিছু বলা লাগবে না, কোনো মানুষেরও সাক্ষী লাগবে না, নিজেই নিজের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে যে এই হাত দ্বারা অন্যায় করেছি, মুখ দ্বারা কষ্ট দিয়েছি, এই পা দ্বারা পাপাচার করেছি, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্যায় করেছি, নিজের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। কি দিবে? তাহলে ওই দিন আল্লাহ পাক শুধু হাকিম থাকবেন, বিচারক থাকবেন, তার কৃতকর্মের উপর আল্লাহ পাক বিচার করবেন। কোন মানুষের দরকার হবে কথা না, মানুষের দরকার হবে? এমন কি মানুষ সমাজে বিচার করতে গেলে পণ্ডিত লাগে, এরপরে বিচারক লাগে, যারা বিচারক বিচার কার্য সম্পাদন করে তাদেরকে লাগে, কেন সমাজে বিশৃঙ্খল হবে, কি হবে? এমন এগুলো লাগে আমাদের সমাজে, কিন্তু হাশরের ময়দানে কোনো মানুষের প্রয়োজন হবে, নিজেই নিজের কৃতকর্মের সাক্ষী দিবে। এমন তো আমরা নিজের অন্য একটা দামা চাপা দিয়ে নাকি যে আমি দামা চাপা দিয়ে রাখি, আমি কোনো অন্যায় করি নাই, কিন্তু কই দিন আর দামা চাপা থাকবে, এগুলো পাবলিশড হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। এর জন্য আল্লাহ পাক এই সূরা জিলজালের আপনাদেরকে সতর্ক করছেন। সূরা জিলজালের 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়া, কেউ যদি কোনো পরিমাণ বালু খৈর ভালো কাজ করে, সেদিন নিজের আপন চক্ষু দ্বারা সে দেখতে পারবে যে আমি ওই কাজ করেছিলাম, আমি মসজিদে সৎকা করেছিলাম, আমি একটা গাছ লাগিয়ে দিয়েছিলাম মানুষের জন্য, মানুষের এই ছায়ায় বসে থাকতে পারে, আমি গরিব মিসকিনকে সৎকা করেছিলাম, আমি আমার পিতা মাতাকে বোধ করেছিলাম। অর্থাৎ যে যে ভালো কাজ করবে সেটাও সে নিজের চক্ষু দ্বারায় দেখতে পাবে। এই ভালো আর মন্দ মিজানের পাল্লায় ওঠানো হবে, মিজানের পাল্লায় কি যখন নেকে হয়েছে, কমাইয়া আমাল মিসকালা যাররাতিন যাররাতিন শাররয়া, আর কেউ কোনো পরিমাণ অসৎ কাজ করলে, অর্থাৎ আমি যদি মনে করি আমি অন্যায় কাজটা করছি, এই কাজটা কেউ দেখে নাই, স্বয়ং মাওলানা কারিম আল্লাহ দেখেছেন, আল্লাহ বলছেন কেউ ভালো কাজ করলে সে নিজের সহে দেখবে, কেউ মন্দ কাজ করলে এটাও সে নিজের চক্ষুয়ে হাশরের ময়দানে দেখতে পাবে। যখন ভালো আর মন্দ সে নিজের চক্ষু দেখতে পাবে, সে যখন দেখতে পাবে তার ভালো কাজের পরিমাণ বেশি, তখন আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবে তুমি কোন জায়গায় যাওয়ার যোগ্য, সুবহানাল্লাহ বলেন না, তখন ভালো কাজ দেখে সে বলবে মাওলানা কারিম আমি তো দেখতে পাচ্ছি আমার কৃতকর্মের ফল ভালো, আমি তো উত্তম জায়গায় ভালো জায়গায় আপনার যা আপনার এই শান্তির জায়গায় যাওয়ার মতো আমি যোগ্য, কিন্তু সেটা আপনার দয়া, সেটা কি আপনার? কারণ আল্লাহ পাক যেহেতু হিসাব নেবেন, বান্দা ইমানদার বান্দারা বুদ্ধিমানভাবে উত্তর দিবে যে আপনার দয়া, আপনি যে জায়গায় দিবেন সেই জায়গায় আমি কি রাজি, সুবহানাল্লাহ বলেন না। আবার যখন এই বান্দা যখন দেবে তার নেক কাজের পরিমাণের চাইতে মন্দ কাজের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, নেক কাজ ডাউন হয়ে যাচ্ছে, নেক কাজ কি ডাউন হয়ে যাচ্ছে আর মন্দ কাজ বাড়ি হয়ে যাচ্ছে, তখন ওই লোককে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন এখন তুমি বলো তুমি কোন জায়গায় যাওয়ার যোগ্য, তখন ওই ব্যক্তি বলবে মাওলানা কারিম আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো আপনার জান্নাতে যাওয়ার যোগ্য না। তাহলে আপনি নিজেই বলছেন আপনি আল্লাহর জান্নাতে যাওয়ার যোগ্য, আপনি কাউকে দোষারোপ করতে পারবেন? এডলি মিজানের পাল্লায় মাপতে হবে, এরপরে এনে সুপারিশ, এরপরে এনে তকবীর, এরপরে আপনার হিসাব, মানে এর আগে তো হিসাব হবে, কি হবে? কবরে যে কত বছর থাকবেন হিসাব নাই, যদি আমল ভালো থাকে ইমান ঠিক থাকে তাহলে কবরে শান্তিতে থাকবেন, এখান থেকে ওইটা হাশরের ময়দানে উঠবেন, হাশরের ময়দানে কত লাখ লাখ বছর আপনি তাকায় থাকবেন, হ্যাঁ হাশরের ময়দানে মানুষ পেরেশানিতে থাকবে, ইমানদাররা পেরেশানিতে থাকবে না, যারা বেঈমান মুনাফিক অর্থাৎ যারা মুশরিক ইহুদি নাসারা তারা পেরেশানিতে থাকবে। তাহলে কত বছর হাশরের ময়দানে থাকবেন, সেখানে বিচার কার্য হবে, লোক লজ্জা হবে, নিজেই আপনি লজ্জিত হবেন, এটাও শাস্তি। আল্লাহ রাসূল বলেন হাশরের ময়দানে কায়েম হতো না, একটাই কারণে কায়েম হইলো, সে যখন নিজের অপরাধ নিজে দেখবে, কথা বলা সে যখন নিজের অপরাধ নিজে দেখবে এটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড়। এখন তো আমরা সাক্ষী লাগে, এই লাগে সেই লাগে, বিচারক লাগে, তখন কোনো কিছু লাগবে না, সে তার নিজেই নিজের বিচারক হয়ে বলবে যে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার যোগ্য। এজন্য আল্লাহ পাকের দেয়া জান্নাতে জান্নাতে দেওয়া পাখিটা কি আল্লাহ পাকের? এজন্য ভালো কাজের পরিমাণ আমাদের বাড়াতে হবে, মন্দ কাজ আমাদেরকে চেনে দিতে হবে। আলেমরা তো এটাই বলে, নাকি কোনো আলেম বলছে যা সিনেমার যা কেউ বলছে? কোনো আলেম বলছে ভাই তুমি সুদ খাও? কোনো আলেম বলছে নামাজ ছেড়ে দাও? কোরআন বলছে যায় পাতা দেবারি মার? আলেমরার কাজ কি? আলেমরার কাজ আপনাদেরকে সতর্ক করা, কি করা?
আর বাকিরা আপনি কি করবেন কি করবেন না, বাকিরা আপনার এবং আপনার ব্যক্তিগত বিষয়। আল্লাহ পাক সকলকে এই কিয়ামতের সিন্ড্রোমগুলো ইসরাফিল জিল জানাতে পরিষ্কার ভাবে আছে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ। ইমাম মাহদি আসা কিয়ামত না, ইমাম মাহদি আসা মানে কিয়ামতের সবচেয়ে বড় আলামত। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।